হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল WBSSC অ্যান্ড নেট এডুকেশন চ্যানেলে। এবং আমরা একটা বিষয় কন্টিনিউটির মধ্যে ছিলাম। আমরা এর আগের ভিডিও আলোচনা করেছি যে ভেরিয়াবিলিটি কি, সেন্ট্রাল টেন্ডেন্সি কি, এবং ভেরিয়াবিলিটির মধ্যে আমরা প্রথম মেজারমেন্ট রেঞ্জ আমরা আলোচনা করে এনেছি। যে বন্ধুরা বা যে ভাই বোন দিদা দিদিরা রয়েছে, যদি কেউ না দেখে তাহলে ওই ভিডিওটি দেখার পর এটা কন্টিনিউ করলে খুব স্পষ্টভাবে বোঝা সম্ভব। তাহলে আমরা আজকে ওই বিষয়টির কন্টিনিউয়াসলি আলোচনা আমরা করবো। তাহলে আমরা রেঞ্জ আলোচনা করেছিলাম, আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, অর্থাৎ এটাকে আমরা মেজার ভেরিয়াবিলিটি বা ডিসপারশনের সেকেন্ড স্টেজে রেখেছি। কোয়ার্টাইল ডেভিয়েশন কি এবং কোয়ার্টাইল ডেভিয়েশন আমাদের কখন প্রয়োজন হয় সে বিষয়টা নিয়ে আগে আলোচনা করি। এখানে বলা আছে কোয়ার্টাইল ডেভিয়েশন অর সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইন ওয়ান হাফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়ার্টাইল। ঠিক আছে, এখানে এটা একটু সমস্যা মনে হবে যে যারা সব প্রথম পড়ছে তারা হয়তো বুঝতে পারছে না। তো আমি খুব ক্লিয়ার করে দিচ্ছি, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভিডিওটি লম্বা হলেও যাতে ভিডিওটি দেখার পর বা এত সময় যে দেখার পর যাতে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়, আমি সেটার উপর কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেবো। ঠিক আছে, কারণ একটু ক্ল্যারিফাই বা একটা ক্ল্যারিফিকেশন নিয়ে আসতে হলে একটু সময় লাগবেই, এর কোনো কিছু করার নেই। সেহেতু আমি যেহেতু সময়টা কাজে লাগে সেহেতু আমি একটু ডিটেলস আলোচনা করবো। তাহলে আমরা এখানে বলছি সংজ্ঞার মধ্যে বলছি যে কোয়ার্টাইল ডেভিয়েশন অর সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইজ ওয়ান হাফ দি ডিফারেন্স বিটুইন ফার্স্ট অ্যান্ড থার্ড কোয়ার্টার। বলছে ফার্স্ট এবং থার্ড কোয়ার্টারের মাঝ বরাবর যে বিষয়টি রয়েছে তারই হাফ। অর্থাৎ আমরা যদি আমরা এখানে পর ইতে দেখি, সূত্রতে দেখি, তাহলে বলা হচ্ছে Q=Q3 - Q1/2। Q3 বলতে এখানে N=75-এর কথা বলছে। অর্থাৎ যদি 100 জন পরীক্ষা দেয় তাহলে 100 জনের মধ্যে 75% স্টুডেন্টের যে নাম্বার তা থেকে যখন আমরা Q1 অর্থাৎ N=25 অর্থাৎ N=25-এর মানটা যখন আমরা বিয়োগ করে দিই এবং এর মাঝামাঝি যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ করে দিই তখন যে স্কোরটি রয়েছে বা আসে তখন সেটাকে আমরা কোয়ার্টার ডেভিয়েশন বলি। ঠিক আছে, এবার Q1 এবং Q3 কীভাবে আমরা বার করবো সেটা আমি পরবর্তী এই এখানেই দিয়ে দিয়েছি যে Q3-এর সূত্র কী হবে এবং Q1-এর সূত্র কী হবে সেটা দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা Q3 বার করি তাহলে আমাদেরকে অবশ্যই আগে Q1 এবং Q3 বার করে নিতে হবে। এবার আমরা এই বিষয়টিকে একটু বাংলায় সুশীল রায়ের বইটি থেকে দেখে নিই যে কি বলছে এখানে। এখানে পরিষ্কার বলা আছে, আমি এখানে বলবো সবাইকে যারা এই ভিডিওতে এই ছবিটি পরিষ্কারভাবে বুঝতে পারছে না তারা অবশ্যই সুশীল রায়ের যে মূল্যায়ন নীতি কৌশল বইটি রয়েছে তার 414 পেজ যে পেজ নাম্বারটা রয়েছে সেটা খুলে নেয়। তাহলে এই পেজে এসে দেখতে পাবে যে এখানে বলা হচ্ছে যে মধ্যমানের সংজ্ঞায় বলা হয়েছে পরিমাপক স্কেলের যে বিন্দু নিচে এবং উপরে শতকরা 50% স্কোর থাকে তাকে বলা হয় মধ্যমান। আর বুঝতে পারছি কোনো একটি নির্দিষ্ট বিন্দু উপরে এবং নিচে যদি 50% থাকে তাহলে ওই নির্দিষ্ট বিন্দুকে আমরা মধ্যমান বলছি। ঠিক আছে, তাহলে এখানে আর একটা বিষয় বলছে যে এখানে আমি Q1 এবং Q3 বোঝানোর জন্য একটু বেশি করে আলোচনা করবো। এখানে বলছে পরিমাপক স্কেলে যে বিন্দুর নিচে শতকরা 25% স্কোর থাকে তাকে বলা হয় প্রথম চতুর্থাংশ বিন্দু বা ফার্স্ট কোয়ার্টাইল পয়েন্ট বা Q1 বা 25তম মানে 25তম শতাংশ বিন্দু। অর্থাৎ কোনো একটি স্কোরের নিচে বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর নিচে যখন 25% স্কোর থাকে তো ওই নির্দিষ্ট বিন্দুরটিকে আমরা ফার্স্ট কোয়ার্টাইল বলি। অর্থাৎ যে এই 25% মানুষ নিচের দিকে রয়েছে এখান থেকে 25% নিচে রয়েছে। তারপরে এর পরবর্তী যদি দেখি আমরা পরিমাপক স্কেলে যে বিন্দুর নিচে শতকরা 75% স্কোর রয়েছে তাকে বলা হয় তৃতীয় চতুর্থাংশ বিন্দু বা থার্ড কোয়ার্টাল পয়েন্ট বা Q3 বা 75তম শতাংশ বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে এখানে বলা আছে যদি আমরা এখানে চিত্রটা দেখি Q1 Q2 Q3 তাহলে Q1 হচ্ছে 25% স্কোর এই বিন্দু নিচে রয়েছে ওই জন্য এই বিন্দুটিকে Q1 বলছে। এবার Q2 নিচে রয়েছে, Q2 অর্থ হচ্ছে এমন একটা বিন্দু যার উপরে এবং নিচে 50% স্কোর রয়েছে। আবার Q3 হলো
75 এর স্কোর, অর্থাৎ 75 এই বিন্দুর নিচে 75% স্কোর রয়েছে। অর্থাৎ যদি 100 স্কোর হয় তাহলে 75 টা মানে 75টা জি স্কোর এই কিউ থ্রির নিচে থাকবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ এখানে সরল সরল ভাষায় বলা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু ওর নিচে কতগুলি স্কোর রয়েছে তার উপর ডিপেন্ড করে Q1 Q2 Q3 হচ্ছে। ঠিক আছে, Q1 25%, Q2 50% এবং Q3 হচ্ছে 75%। অর্থাৎ Q3 যে বিন্দুটি রয়েছে ওর নিচে 100টা যদি স্কোর থাকে তাহলে 75টা স্কোর এর নিচে থাকবে। এটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, এবার যদি আমরা দেখতে যাই এর এই সূত্রটিকে কীভাবে বিশ্লেষণ করেছে, বলছে পাশের চিত্রে একটি বন্টনের Q1, Q2 এবং Q3 এর অবস্থান দেখানো হয়েছে। পরিমাপক স্কেলের Q1 এবং Q3 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় অন্তঃচতুর্থাংশ প্রসার। অর্থাৎ Q3 এবং Q1 এর যে দূরত্বটা রয়েছে, ঠিক আছে, এটাকে কী বলা হচ্ছে অন্তঃচতুর্থাংশ প্রসার বা ইন্টার কোয়ার্টার বেঞ্চ। ঠিক আছে, অর্থাৎ পরিমাপক স্কেল মানের ভিত্তিতে অন্তঃচতুর্থাংশ প্রসার হলো Q3 মানে Q1 বা P75% বা P25%। এখানে পি কেন ব্যবহার করা আছে, অর্থাৎ এখানে পার্সেন্টাইল ব্যবহার করতে হচ্ছে, যেহেতু এটা একটা পার্সেন্টেজের কথা বলা হচ্ছে ওই জন্য এখানে P75 বলা আছে। অর্থাৎ পার্সেন্টাইল পয়েন্টের দিকে 75 আবার পার্সেন্টাইল পয়েন্টের দিকে থেকে 25 বলছে। তারপরে বলছে এই দূরত্বের অর্ধেক দৈর্ঘ্যকে বলা হয় অর্ধ চতুর্থাংশ প্রসার বা চতুর্থাংশ চ্যুতি বা সেমি কোয়ার্টাল ব্যান্ড অর কোয়ার্টাল ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে বন্ধুরা আগে আমরা দেখলাম যে সেমি ইন্টার কোয়ার্টাল রেঞ্জ আমরা আগের সংজ্ঞায় পেলাম, কিন্তু ওটাকে এখানে ক্ল্যারিফাই করা হচ্ছে যে যখন Q3 এবং Q1 এর দূরত্বটা আমরা লক্ষ্য করি এবং সেই দূরত্বটাকে যখন আমরা অর্ধেক করে নিই, ঠিক আছে, অর্ধেক করার পর যে মানটা আমরা পাই সেটাকে আমরা সেমি কোয়ার্টাল রেঞ্জ বা কোয়ার্টাল রেঞ্জ বলি। কোয়ার্টাল রেঞ্জ বলতে এখানে Q1 এবং Q3 এর দূরত্বটাকে বলে, কিন্তু যখন আমরা দু দিয়ে একটাকে ভাগ করে নিচ্ছে বা এই অর্ধেক করে নিচ্ছে তখন কিন্তু সেটা হচ্ছে সেমি কোয়ার্টাল রেঞ্জ বা সেমি ইন্টার কোয়ার্টাল রেঞ্জ। তাহলে এটাকেই সহজ ভাষায় বলা হচ্ছে কোয়ার্টার ডেভিয়েশন বা চতুর্থাংশ চ্যুতি। আমরা সহজ ভাষায় বা চতুর্থাংশ চ্যুতি এখানে দেখে না, উপরে লেখা আছে চতুর্থাংশ চতুর্থ বা চতুর্থাংশ চ্যুতি। ঠিক আছে, এবার এখানে নিচের সূত্র বলা হয়েছে যে Q=Q3 - Q1/2। এছাড়াও আর একটা সূত্র রয়েছে, সেটাকে আমি একবার বলে দিচ্ছি, যেরকম কিচ্ছু না আবার একটা কথা এখানে একটু ঘুরিয়ে বলেছে, যেরকম Q2 থেকে Q1 এর দূরত্বটা বিয়োগ করেছে প্লাস করেছে, তারপরে কি Q3 থেকে Q2 এর দূরত্বটা বিয়োগ করেছে, তাহলে থাকলো মিডিলটুকু, তাহলে এটুকু এইটুকুর মধ্যে আবার দুই দিয়ে ভাগ করলে এটুকু, মানে একই কথা বলেছে একটু ঘুরিয়ে বলে দিই। ঠিক আছে, এবার আমরা যদি গ্রাফের মাধ্যমে সেই বিষয়টাকে দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো, এক্সাম্পলে আমরা চলে আসবো, দেখতে পাবো যে আমি এখানে দেখিয়ে দিয়েছি যে কীভাবে সহজে বোঝানো যায়, যে কোনো একটা স্টুডেন্টকে কীভাবে সহজে বোঝানো যায়। ধরে নাও আমরা এখানে টোটাল 500 জন আর কি স্টুডেন্ট রয়েছে, এবং 500 জন স্টুডেন্ট আমরা একটা এক্সামিনেশন দিয়েছি, 100-এর মধ্যে পরীক্ষা হয়েছে। তাহলে আমরা এখানে দেখে নেব যে 100% এখানে যে এখানে বলা হচ্ছে 100% ডান দিকে, বাম দিকে আমরা দেখতে পাবো 0 থেকে শুরু হয়েছে এবং এখানে 100% চলে গেছে। তাহলে এখানে 100% বলতে এখানে বলা হচ্ছে যে এখানে টোটাল 500 জনই 100% হিসাবে ধরা হয়েছে। ঠিক আছে, 25% স্কোর যে রয়েছে তা রয়েছে ফার্স্ট 25% হচ্ছে ফার্স্ট কোয়ার্টালে, এটা নিচে রয়েছে 25%, অর্থাৎ 500 জন মানুষের 25% যা বার করবো, যে সংখ্যাটা বার হবে সেই সংখ্যাটা হবে এই, যদি আমরা এখানে যেখানে 25 আছে বা ফার্স্ট আছে, ফার্স্টে নিচে যদি আমরা ফার্স্ট কোয়ার্টার লিখতাম তাহলে এখানে বোঝা যেত আরও পরিষ্কারভাবে। তাহলে 25% মানুষ এই ফার্স্ট কোয়ার্টারের নিচে থাকবে। ঠিক আছে, তারপরে মিডিলে বলা হচ্ছে 50%, তাহলে এই 50% যে বিন্দুটি রয়েছে এটা আমরা সেকেন্ড কোয়ার্টার ধরতে পারি, তাহলে সেকেন্ড কোয়ার্টারের উপরে এবং নিচে অর্থাৎ 50% থাকবে। অর্থাৎ যদি 500 জন যদি মানুষ পরীক্ষা দেয়, এই 100 নম্বরে পরীক্ষা দেয়, তাহলে 500 জনের মধ্যে 50% কতটা হয়, 250 জন হয়, 250 জন, তাহলে সেকেন্ড কোয়ার্টারের উপরে এবং নিচে 250 করে মানুষ অবস্থান করছে। আবার যদি আমরা 75% দেখি তাহলে 75% নিচে
75% মানুষ বাস করবে, তাহলে আমরা 75% কিভাবে বার করবো? 50% আমরা জানি যে 2800 যদি হয় তাহলে 2800 অর্ধেক দিয়ে ওই সংখ্যাটুকু হয়, তাহলে 2800 সঙ্গে 2800 অর্ধেক কত হবে? 125। তাহলে 125 আর 2800 যোগ করে দিলে হবে 375। তাহলে 375 জন মানুষ সেখান মধ্যে 5% নিচে থাকবে। এবার এখানে দেখো কিউ এর যে আমি এখানে Q3 - Q1 আগের হিসেব সূত্রে বলেছিলাম, এখন এখানে আমি দেখিয়েছি খুব শর্ট করার জন্য, এন এর 75% - এন এর 25% / 2। অর্থাৎ যেই সংখ্যাটা এন, অর্থাৎ এখানে আমি বলছি যে 500 জনের যদি শিক্ষার্থীর কথা ধরি, তাহলে এই 500 জনের 75% যে 75% নিচে যে স্কুলগুলি রয়েছে, এবং সেটা থেকে যখন আমরা এন এর বা ওই 500 জনের 25% বিয়োগ করে দেবো, এবং যেই মানটি আসবে যখন আমরা সেটাকে আমরা যখন 2 দিয়ে ভাগ করে দেবো বা অর্ধেক করে নিব, সেটাকে আমরা কোয়ার্টার ডিভিয়েশন বলছি। তাহলে আশা করি বোঝা গেছে বিষয়টি, ঠিক আছে? এখানে খুব অনেকে কনফিউজ থাকে যে অ্যাকচুয়ালি এই বিষয়টা হয়তো কঠিন, বা এই বিষয়টা হয়তো কেউ ভালো কেউ না বুঝে দিলে বোঝা যাবে না, কিন্তু আমি বলতে চাইবো যে কোনো কঠিন বিষয় না, খুবই সহজ বিষয়। শুধু একটু ধৈর্য ধরে একটু বইটা নিয়ে বসে, খাতা কলম নিয়ে বসে একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে? যে এখানে আমরা যে সূত্রটা পড়লাম বুঝলাম, সেটু যদি আমরা এখন খাতা কলম নিয়ে বসি করার চেষ্টা করি, সেটাকেও একদম শিওর আমরা মিলিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আমরা এর পরবর্তীতে চলে যাব যে কোয়ার্টার ডিভিশন আমরা কখন ব্যবহার করি, ঠিক আছে? অর্থাৎ কোয়ার্টার ডিভিশন আমরা ব্যবহার জানবো। আমি খুব সহজ সহজ ব্যবহারগুলি উল্লেখ করেছি যেগুলি আমাদের আমাদের সহজে মনে থাকবে। এখানে বলছে যে মেজার তো সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ মিডিয়ান, বলছে সেন্ট্রাল টেন্ডেন্সি যেরকম আমরা মিডিয়ানের মাধ্যমে বুঝতে পারি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর উপরে এবং নিচে কতগুলি স্কোর রয়েছে, সেভাবে এখানে কোয়ার্টার ডিভিশন একটা নির্দিষ্ট আমাদের কাজ করে থাকে যে 25 নিচে কতগুলো স্কোর রয়েছে, বা 50% উপরে বা নিচে কতগুলো স্কোর রয়েছে, বা 75% উপরে বা কতগুলি নিচে স্কোর রয়েছে, তখন আমরা কিন্তু বুঝতে পারি। এই বিষয়টি আমাদের কাজে আসে আমরা যখন আবার এএনটিসি করবো বা নর্মাল প্রবাবিলিটি কাজ করবো, তখন আমরা এই বিষয়টি খুব প্রয়োজন হয় যে ওখানে আবার বলা থাকে যে 75% স্কোরে কতগুলো স্কোর রয়েছে সেটা বার করো, বা 25 নিচে কতগুলো স্কোর রয়েছে সেটা বার করো, বা নির্দিষ্ট একটা স্কোর বলে দিলে ওর উপরে কত পার্সেন্ট স্কোর রয়েছে সেটা বার করো, সেটা আমরা বলে দেয়। তাহলে এটা আমাদের এএনটিসিতে কাজে লাগবে। এরপরে 2 নম্বর যদি ব্যবহারটা দেখি, তা আমরা দেখতে পাবো উই নিড টু ডিটারমাইন দ্য কনসেন্ট্রেশন অ্যারাউন্ড দ্য মিডিল 50%, অর্থাৎ আমরা এখানে দেখতে পারি যে 50% স্কোর কোন বিন্দুর উপরে এবং কোন বিন্দুর নিচে রয়েছে, এটা আমরা দেখতে পারি। এর পরবর্তীতে আমরা আলোচনা করব কি অ্যাভারেজ ডেভিয়েশন। অ্যাভারেজ ডেভিয়েশন আলোচনা করার আগে আমরা জানবো যে ডেভিয়েশন বলতে কি, ঠিক আছে? তাহলে ডেভিয়েশনের সংখ্যাটা একটু নজর দেওয়া যাক। দি ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ দ্য অবজারভেশন অ্যান্ড দ্য মিন অফ দ্য পপুলেশন ইন ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? ঘাবড়ানো কোনো বিষয় না, অনেকে বলছে যে কী পড়ছে কোনো বোঝা যাচ্ছে না, আমি একদম সহজ সরল খুব পাপি বাংলা ভাষা একদম বুঝে দেওয়ার চেষ্টা করব। এখানে কিচ্ছু না, এই সংখ্যাটা কেউ যদি না দেখে না পড়ে কোনো যায় আসে না। আমি খুব সহজে বলে এসেছি যে আমরা প্রথম ভিডিওর প্রথমে আলোচনা করেছিলাম ডিসপার্সন, ডিসপার্সনে আমরা আলোচনা করেছিলাম একটা ছক আলোচনা করেছিলাম, কি ছকটা ছিল, খাতায় লেখা যে একটা ছক ছিল, সেটা ছিল যে মিন থেকে প্রত্যেকটা স্কোরে যে দূরত্বটা, সেই এক একটা দূরত্বের একটা মান থেকে, হয়তো সেটা সেই মিন থেকে ছোট হতে পারে, সেই মিন থেকে বড় হতে পারে, সেই যে দূরত্বটা সেটাকে বলা হচ্ছে ডেভিয়েশন। অর্থাৎ মিন থেকে প্রত্যেকটা স্কোরে যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হচ্ছে ডেভিয়েশন। ওই জন্য এখানে বলছি দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ অবজারভেশন, অর্থাৎ আমরা যে মানটি দেখতে পাচ্ছি অ্যান্ড দ্য মিন, এবং সেই স্কোরগুলির যে মিনটি রয়েছে তাদের মধ্যে যে ব্যবধানটা, তাদের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে বলা হচ্ছে ডেভিয়েশন। এটা আমি পরবর্তী ছকে সাহায্য দেখাবো, ঠিক আছে? এবার আমরা দেখে নিই অ্যাভারেজ ডেভিয়েশন কি। বলছি যে টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ডেভিয়েশন অফ এ সেট অর স্কোর, ইট ইজ ফার্স্ট নেসেসারি টু কম্পিউট দেয়ার মিন অ্যান্ড দেন স্পেসিফাই দ্য ডিস্টেন্স বিটুইন ইচ স্কোর অ্যান্ড দ্যাট মিন উইদাউট রিগার্ডিং টু হোয়েদার দি স্কোর ইজ অ্যাভব অ্যান্ড বিলো দ্য মিন। দি অ্যাভারেজ ডেভিয়েশন ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য মিন অফ দিস অ্যাবসোলিউট অফ দিস অ্যাবসোলিউট ভ্যালু। কিচ্ছু না, খুব সহজ ভাষায় বলছি, এত ইংলিশ চাপ নেওয়ার দরকার নেই। বলছে যে অ্যাভারেজ ডেভিয়েশনটা হচ্ছে আমরা সেই চিত্রতে আবার দেখবো যে প্রত্যেকটা স্কোরের সঙ্গে প্রত্যেকটা স্কোরের সঙ্গে মিনের একটা যে ডিস্টেন্স রয়েছে,
ঠিক আছে, মিনের যে ডিস্টেন্সটা রয়েছে এই ডিস্টেন্স, শুধু ডিস্টেন্সগুলো যদি আমরা যোগ করে নিই এবং যোগ করার পর সেটাকে যদি আমরা ওই এম সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তখন যদি আমরা স্কোরটা পাই সেটাকে অ্যাভারেজ ডেভিয়েশন বলে। অর্থাৎ এখানে ডেভিয়েশন আমি বললাম যে মিন থেকে প্রত্যেকটা স্কোর যে দূরত্বটা সেটা হচ্ছে ডেভিয়েশন। আর যখন আমরা এই ডেভিয়েশনের আগে একটা অ্যাভারেজ ওয়ার্ড লাগিয়ে দিচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে যে ওই ডেভিয়েশনগুলিরই অ্যাভারেজ বা মিন। ঠিক আছে, তাহলে ওই আমরা আবার অ্যাভারেজ বা মিন কী করে বার করি, টোটাল সংখ্যাগুলিকে যোগ করে কটা সংখ্যা যোগ করলাম ওই সংখ্যাটা দিয়ে ভাগ করলে যে মানটা আছে সেটা অ্যাভারেজ ডেভিয়েশন আমরা জানি। ঠিক আছে, একইভাবে ডেভিয়েশনে আমরা যখন অ্যাভারেজ বাড়বো তখন প্রত্যেকটা মিন প্রত্যেকটা স্কোর থেকে মিনের যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমরা বার করবো এবং কটা আমরা ডেভিয়েশন যোগ করলাম ওই এম সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা আছে সেটা অ্যাভারেজ ডেভিয়েশন। এটা আমি আরও পরবর্তীতে ক্লিয়ার করে দেবো। মিন ডেভিয়েশনের সংখ্যা আমরা যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো এডি অর্থাৎ অ্যাভারেজ ডেভিয়েশন। আর একটা কথা বলে দিই, মিন ডেভিয়েশন এবং অ্যাভারেজ ডেভিয়েশন কিন্তু একই। ঠিক আছে, অনেকে আবার আর ভাবে যে মিন ডেভিয়েশন আবার আরেকটা মানে আলাদা মনে হয় মিন ডেভিয়েশন বা অ্যাভারেজ ডেভিয়েশন আলাদা আলাদা, কোনো কিছু না, মিন মানে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে মিন, ওই জন্য মিন ডেভিয়েশন আর অ্যাভারেজ ডেভিয়েশন একই কথা। তাহলে এখানে আমার ফর্মুলা দেখে নিব যে ফর্মুলার ক্ষেত্রে আমরা প্রথমে ফর্মুলা দেখছি যে এডি ইজ ইকুয়াল টু সামেশন, এই চিহ্নটাকে সামেশন বলে, সামেশন এক্স, আর দুদিকে যে দাগ আছে সেটাকে পাওয়ার বলা হয়। কী বলা হয়? পাওয়ার। তাহলে সামেশন এক্স পাওয়ার বাই এন। ঠিক আছে, কিচ্ছু না, আমরা যে দেখা আছে লেখা আছে হায়ার এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এম ডেভিয়েশন অফ দ্য র স্কোয়ার ফ্রম দ্য মিন অফ দ্য সিরিজ আর এম ইজ ইকুয়াল টোটাল নাম্বার। ঠিক আছে, তো এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। এখানে খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করেছি, যেরকম 8.6 যদি এই চার এই পাঁচটা সংখ্যার মিন হয় তাহলে এই মিনের প্রত্যেকটি স্কোয়ার একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে। অর্থাৎ আমরা যদি 4 - 8.6 করি তাহলে একটা মানুষ দেবে, 6 - 8.6 করি তাহলে আরেকটা মানুষ দেবে, 8 - 8.6 করি একটা মানুষ দেবে, 10 - 8.6 করি তাহলে আরেকটা মানুষ দেবে, 15 - 8.6 করি তাহলে একটা মানুষ দেবে। যখন এই মানগুলিকে আমি যোগ করবো, যোগ করে দিয়ে এখানে পাঁচটি সংখ্যা আছে বা পাঁচটি ডেভিয়েশনকে আমরা যোগ করলাম, সেহেতু এই পাঁচ দিয়ে যখন ভাগ করব তখন যে বিষয়টা আসবে সেটা চলে আসবে আমাদের ডেভিয়েশন বা মিন ডেভিয়েশন। এখানে যেহেতু আমরা এই ডেভিয়েশনগুলিকে যোগ করে দিয়ে এম দিয়ে ভাগ করে নিচ্ছি, সুতরাং এটা অ্যাভারেজ ডেভিয়েশন। ঠিক আছে, যদি কেবলমাত্র আমরা এখানে ডেভিয়েশনটা বার করে ছেড়ে দিতাম তাহলে আমাদেরকে বলতাম যে 4.8 থেকে 8.6 ডেভিয়েশন এত, 6.8.6 ডেভিয়েশন এত বলতাম। কিন্তু যখন আমরা এই ডেভিয়েশনগুলো বার করে প্রত্যেকটা ডেভিয়েশনকে যোগ করে এবং তাদের এম সংখ্যা অর্থাৎ কটা ডেভিয়েশন যোগ করলাম ওই এম সংখ্যা দিয়ে যখন আমরা ভাগ করি তখন যে মানটা বাড়া হয় সেটাকে বলা হয় অ্যাভারেজ ডেভিয়েশন। আশা করি খুব সুন্দরভাবে বোঝা গেছে, আমি বোঝাতে পেরেছি। অর্থাৎ ডেভিয়েশনগুলোকে যোগ করে তাদের এম সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটি পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে অ্যাভারেজ ডেভিয়েশন। এবার আমরা চলে যাব বইয়ের পেজে, চলে যাব আবার আমরা বইয়ের পেজে কোথায়, অর্থাৎ সুশীল রায়ের আমরা বইয়ে চলে যাব যেখানে বলা আছে অ্যাভারেজ ডেভিয়েশন বলতে কী বলবো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু বলবো, অ্যাভারেজ ডেভিয়েশন আমি বুঝালাম যে মিন থেকে প্রত্যেকটা স্কোয়ারের দূরত্বটাকে যোগ করে এম দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা অ্যাভারেজ ডেভিয়েশন আমি বুঝালাম। কিন্তু এখানে একটা মজার বিষয় রয়েছে, সেটা বিষয়ের জন্য আমি এই বইয়ের কাটিংটা এখানে করেছি। দেখো এখানে আমি দাগিয়ে রেখেছি যে নিচের যে প্যারাগ্রাফটা আছে অ্যাভারেজ ডেভিয়েশন, যেখানে বইটা আছে নিচের প্যারাগ্রাফের ঠিক উপরের প্যারাগ্রাফের নিচের যে বাক্য এটা আছে লাইনটা আছে যে সেহেতু রাশিমালার মোট ধনাত্মক এবং ঋণাত্মক চুক্তিগুলি সমষ্টি সবসময় সমান হয়, ফলে চুক্তির মোট সমষ্টি সামেশন এক্স মাইনাস এম অর্থাৎ ই সামেশন এক্স শূন্য হয় অর্থাৎ জিরো হয়। এখানে হয়তো কিছু কেউ কিছু বুঝতে পারলো না, আমি বলে দিই। এখানে যে কথাটা আছে যে গড় যে রয়েছে গড়ের গড় থেকে বা মিন থেকে যে প্রত্যেকটি স্কুলের দূরত্ব রয়েছে এই দূরত্বগুলোকে যদি আমরা মাইনাসগুলোকে একদিকে যোগ করে রাখি এবং প্লাসগুলোকে একদিকে যোগ করে রাখি এবং এটাকে যখন আমরা যোগ বিয়োগ করে দেবো তখন কিন্তু জিরো আসবে। আশা করি কেউ কেউ হয়তো চমকে যাচ্ছে, কিন্তু কোনো কিছু করার নাই, খাতা কলম নিয়ে এখনো যদি বসে এখানে প্রমাণ করতে পারবে। অর্থাৎ কোন একটা কয়েকটা কিচ্ছু করতে হবে না, কয়েকটা সংখ্যা নিয়ে নাও, তোমাদের নিজের মনের মতো করে সংখ্যা নিয়ে নাও, পাঁচটা দশটা সংখ্যা নিয়ে নাও এবং সেটা ই করো, কী করো সেটাকে
মিন বার করো, অথবা যোগ করে দিয়ে টোটাল সংখ্যাতে ভাগ করে দিয়ে ওটাকে মিন বার করো, এবং মিন বার করে দেওয়ার পর প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এই এটা বার করো, ডেভিয়েশনটা বার করো বা দূরত্বটা বার করো। সেটা কিন্তু সবসময় অবশ্যই আগে স্কোরটা থাকবে, তারপরে মিনটা থাকবে, স্কোর থাকবে মিন থাকবে, স্কোর থাকবে মিন, অর্থাৎ বিয়োগ করার সময় আগে স্কোরটা থাকবে তারপরে মিনটা থাকবে, কিন্তু সেটা মাইনাস হতে পারে, বাড়াতে পারে, প্লাসও বাড়াতে পারে। মাইনাসগুলো একদিকে যোগ করো, প্লাসগুলো একদিকে যোগ করো, তারপরে দুটাকে বিয়োগ করে দাও, দুটার মধ্যে থেকে দেখবা জিরো আসবে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্কোরের বা ওই নির্দিষ্ট স্কোর থেকে যখন আমি দূরত্বটা বার করি অন্যান্য স্কোরগুলির, তখন টোটাল যে স্কোরগুলির মানটা আছে সেটাকে আমরা যোগ বিয়োগ করলে জিরো আসবে। তোমরা সেটাকে যাচাই করতে পারো খাতা কলমে লিখে, ঠিক আছে? তাহলে আমরা অ্যাভারেজ ডেভিয়েশন বুঝলাম, এর পরবর্তীতে আমরা এর ব্যবহারটা দেখে নেব। যে প্রথমে বলছে ডিস্ট্রিবিউশন অফ দ্য স্কোর ইজ নর্মাল অর নিয়ার টু নর্মাল, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশন যে স্কোরগুলি আমরা পাচ্ছি এই স্কোরগুলির যে এটা নর্মাল কি নর্মাল না, অর্থাৎ এটা এমপিসির মধ্যে যায় কি যায় না, এটা জানার জন্য আমরা মিন ডেভিয়েশন বা অ্যাভারেজ ডেভিয়েশনটা বার করি, ঠিক আছে? এবার আরেকটা বিষয় পরবর্তী যে ইউজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়ে নিড টু নো দ্য ডেভিয়েশন বিটুইন মিন টু স্কোর। খুব সহজ, কিছুক্ষণ আগে আমরা সংজ্ঞায় দেখ কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে স্কোর থেকে মিনের যে দূরত্বটা সেটা জানার জন্য আমাদের ডেভিয়েশনটা প্রয়োজন হয়। তাহলে এক্ষেত্রে মিন ডেভিয়েশনের যে ব্যবহারটা সেই ব্যবহারটা আমরা বলতে পারি যে প্রত্যেকটা স্কোরের সঙ্গে এবং তার মিনের যে পার্থক্যটা সেটা জানার ক্ষেত্রে আমরা মিন ডেভিয়েশন ব্যবহার করি। তাহলে ভিডিওটাকে আমি আর লেন্দি করছি না, পরবর্তীতে আমরা ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আলোচনা করব, এবং ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সম্পর্ক বা ভেরিয়েন্সের কেন প্রয়োজন হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে কমপ্লিট করা যাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোথায় কাজে লাগে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এখন এই ভিডিওটি এখানে স্টপ করা হচ্ছে, তাহলে এখন এই পর্যন্ত। যারা ধৈর্যের সঙ্গে ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই মন থেকে ধন্যবাদ, এবং আপনারা অন্যান্য সোশ্যাল মিডিয়াও আমাকে ফলো করতে পারেন, যেরকম ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক। তো এর লিঙ্কগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।